ভারতবর্ষ বিশ্বৰ ভিতৰত শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ। আমার গণতন্ত্রটো মাদার অফ ডেমোক্রেসি বলে কোয়া হয়, আর আমার দেশের সকলকে ডাঙর উৎসবটো হৈছে এই নির্বাচনী উৎসব। 5 বছরের মূলে মূলে এটা এই উৎসবটো আহে, আর এই উৎসবত ইয়াত কোনো জাতি জনগোষ্ঠী ধর্মর কথা নাই, সকল জনসাধারণে এই উৎসবত অংশগ্রহণ করে। আর বিটিআর অঞ্চলত আগর সময়বিলাকত এটা অশান্তির পরিবেশ আসলে, অগণতান্ত্রিক কিছু কার্যকলাপবিলাক চলি আসলে, ভাল পরিবেশ নাছিলে, ভয় ভীত মানুষবিলাকে ভয় ভয়কে ভোট দিব লাগা হয়েছিল, নির্বাচন প্রচারত ওলাবলে ভয় করেছিল। কিন্তু আমার সরকার আহার পিছত আজি বিটিআর অঞ্চলত স্থায়ী শান্তি আহি গল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদত, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার আশীর্বাদত, আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আজি বিটিআর অঞ্চলত স্থায়ী শান্তি আহি গল, নিরাপত্তা আহি গল। আর সকলেও এটা মুকলি মন লৈ আজি উলাই আহিব পারিছে, সকল জাতি জনগোষ্ঠী সকলে। গতি এই ডাঙর উৎসবত আমি সকল অংশগ্রহণ করছো, আর ইয়ার দ্বারাই আমার যে সমন্বয়, আমার যে মরম স্নেহ বিশ্বাস সম্মান, এই ঘুরাই আনব চেষ্টা করছো। আর এইবেলি এই নির্বাচন তো আমার কারণে খুব ভাল নির্বাচন, এই একপক্ষীয় নির্বাচন, কারণ ইয়াত কোনো প্রতিদ্বন্দ্বী নাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 10 বছর যেখানে কাম করিলে তেখেতার ভারতবর্ষর সকল নাগরিকর মনটো জয় করিব পারিছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সকল নাগরিকর মনটো জয় করিব পারিছে। আর বিটিআর অঞ্চলত আমি UPPL BJP সরকার গঠন করার পিছত আমার বিটিআর অঞ্চলের সকল জাতি জনগোষ্ঠী সকল শ্রেণীর রাইজে এটা নিরাপত্তা আর শান্তি অনুভব করেছে। এই কারণে সবে উলাই আহিছে, আজি গাঁয়ে গাঁয়ে মিটিং, অঞ্চলে অঞ্চলে মিটিং, VCDC মিটিং, সকলতো মেল মিটিং করে রাইজে সব উলাই আহিছে। গতি আমি আজি অনুভব করছো যে ভারতবর্ষর অইন অঞ্চলের নিচিনা বিটিআর অঞ্চল আজি এটা সুস্থ পরিবেশত আহি গল। আমার অঞ্চল অইন অঞ্চলের নিচিনা এটা উন্নতির দিকত আগবাড়িবলে এটা পরিবেশ এটা গড়ি উঠিছে। আর ইয়ার কারণে এই নির্বাচনত বহুতখিনি মেল মিটিং সভা সমিতি হয়ে আছে, আর যত যত আমার মেল মিটিং সভা সমিতি হয়ে আছে হাজার হাজার রাইজ উলাই আহিছে। এই নির্বাচনের সময়তে যে উদ্যোগ আমি যে গৃহ নির্মাণের সামগ্রী মূল্য বৃদ্ধি হয়েছে, অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য বৃদ্ধি হয়েছে, কিছু প্রভাব পড়ব নাকি? এই একো প্রভাব নেপেলায় নপরিব, কারণ এই বিভিন্ন কারণত মূল্য বৃদ্ধিবিলাক হয়, মূল্য নিয়ন্ত্রণ হয়, ইয়ার ব্যবসায়ী গোষ্ঠী আছে, তেখেত সকলে এই পরিবেশবিলাক চাই, সরকারে ইয়াত কেতিয়াবা ইয়ার কিছু রুল রেগুলেশনবিলাক চাই দিয়ে। আজির সময়ত এই মূল্য বৃদ্ধি বা তেনেকা কথাবিলাক একো প্রভাব নেপেলায়। ভারতের মানুষবিলাকে প্রত্যেকটি মানুষে ইতিমধ্যে সিদ্ধান্ত করেছে, যত যত NDA-র ক্যান্ডিডেট আছে, আর NDA-র ক্যান্ডিডেট বলে কোয়ালে BJP-র ক্যান্ডিডেট, AJP-র ক্যান্ডিডেট আর UPPL-র ক্যান্ডিডেট আছে, তাত মানুষবিলাকে ভোট দিবর কারণে ইতিমধ্যে মন বনাইছে।